কিরে তোরা হঠাৎ আমার রুমে? চেয়ারম্যান সাহেব, আপনি তো কাম একটা কইরা ফেলাইছেন। আমার এত বড় সর্বনাশ করে এখন কইতাছেন আপনি কি কাম করছেন? আপনি জানেন না আপনি কি কাম করছেন? তোরা এসব কি বলতেছিস? আমি তো কিছু বুঝতেছি না। ও চেয়ারম্যান সাহেব, আপনি এখন কিছুই বুঝতেছেন না। এ ভাই চুপ থ, আপনি বুঝতেছেন না? আপনার বাচ্চা আমার পেটে। আমার বাচ্চা তোর পেটে? এসব তোরা কি বলতাছিস? যা বলতাছি চেয়ারম্যান সাহেব হেসা কথাই কইতাছি। মিথ্যা কথা একটা না, আপনার বাচ্চা আমার পেটে। বাইপা চিন্তা তো বলতাছিস। বাইপা চিন্তা বলতাছি, কাম করার সময় মনে আছিল না? দেখ তোরা আমার নামে মিথ্যা বদনাম দিবি না, কারণ আমি এই এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বোনদের সর্বনাশ করছেন, এখন আমার বড় বড় কথা কইতাছেন। আমি এখন এই গ্রামের হক গড়ে জানাম। তোরা কিন্তু কত দূর বাড়াবাড়ি করতেছস, আমি কিন্তু এক্ষুনি থানা যাবো। যান এখনই যান, আর এলাকার বাসীও জানুক আপনি যা তোর আকাম করছেন, যান। চেয়ারম্যান সাহেব, সুজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কেমনে বাঁকা করতে হয়। তোরা সত্যি করে কত, তোর দান্দাটা কি, তোর উদ্দেশ্যটা কি? ₹50,00,000 নেওয়া দরকার। তোরা তো খুবই বোকা, তোরা শুধু শুধু চেয়ারম্যান রে কেন হ্যারাসমেন্ট করতেছস? তোরা শোনাবি আমার কাছে আয়া কবি আমার স্বামী তোরে কি করছে? শুধু শুধু ওর কাছে কষ্ট ক্যাশ কেবল রে আমার কাছে। কিন্তু একটা বিষয় কি জানোস তোরা? কি বউ? বউ বিশ্বাস করো বউ, আমি এসব কিছু জানি না বউ। আপনি থামেন ভাবি, আপনার জামাই আমার জীবনে সর্বনাশ করে। এত বড় সাহস তো দে, এত বড় অন্যায় কইরা, এত বড় মিথ্যা কথা কইরা, আমার স্বামীর নামে মিথ্যা কলঙ্ক দিয়া আবার আমার কাছে আইসা নেকা কান্না কান্না করস। মিথ্যা কথা মানে ভাবি? মিথ্যা কথা না, যে লোকে বাবা হওয়ার কোনো ক্ষমতাই নাই তোরা বলতেছস ওই লোক নাকি তোর বোন রে বাচ্চা দিব। আমার বাবা হওয়ার ক্ষমতা নাই? কি বলতেছ বউ ওইগুলো? হ্যাঁ, তোমার বাবা হওয়ার কোনো ক্ষমতা নাই, ওরা দুইজন মিথ্যা কথা বলতেছে। মানে বউ তুমি এগুলো কি বলতেছ? শুনলাম তুমি তো বান্দা। ও মিছা কথা কয় নিজের জামাইরে বাঁচাইতাছেন? অসভ্য মেয়ে ছেলে, আমার দি কথা কস। শুনো, আমাদের বিয়ের এক বছর পরে যখন আমরা ডাক্তারের কাছে গেছিলাম তখন ডাক্তার আমারে বলছিল যে তোমারই বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই, আমার সকল ক্ষমতা আমার ভিতরে আছে। কিন্তু ওকে বিশ্বাস করো, তুমি কষ্ট বাবা বইলা, আমি 15 বছর তোমার কাছ থেকে লুকায় এসেছি, এই সমাজ সংসার পরিবার সবার কাছে বলছি যে আমারই মা হওয়ার ক্ষমতা নেই। কিন্তু আজকে এই অসভ্য যখন তোমার দিকে খারাপ কথা বলছে, তোমার কলঙ্কিত করছে, তখন তো আর আমি এই সত্যি লুকায় রাখতে পারি না। স্ত্রী হিসেবে আমার কর্তব্য যে তোমার সম্মান রক্ষা করা। আপনি যে সত্যি হইতেছেন এটা কি প্রমাণ আছে আপনার কাছে? ও তোকে আমার মুখের কথা বিশ্বাস হইতেছে না? দাঁড়া, তোকে প্রমাণ লাগবো না, তোকে প্রমাণই আমি দিতেছি। এই দেখ আমার স্বামীর সকল রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা আছে যে আমার স্বামী কোনোদিন বাবা হইতে পারবো না। ও এত শুনে বুঝলাম তোরা টাকার জন্য আমার সাথে এরকম কাজ করতে পারলি, আর যদি বউ না থাকতো তোরা কি না কি করে ফেলতি। তুমি থামো, তুমি কি কইরা ভাবলা যে আমি থাকতে ওদের এই মিথ্যা ষড়যন্ত্র জিততা যাবো? যতদিন আমি বাচ্চা আছি ততদিন আমি তোমার এমনি করে রক্ষা করবো। তোরা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। থামো, আজকে যদি তুমি ওপরে বাসা থেকে বাইর করে দাও, ওরা নতুন কইরা আবার কোনো ষড়যন্ত্র কারোর সাথে করবো। ওপরে উচিত শিক্ষা দেওয়া লাগবো, কারণ ওরা যত বড় অন্যায় করছে এর শাস্তি কঠিন থেকে কঠিন। ওপরে আমরা থানায় দিব। চল চল চল।